পাকিস্তানি ইসলামী পণ্ডিত মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ গাজি। মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ গাজি, যিনি একজন পাকিস্তানি ইসলামী পণ্ডিত ছিলেন, তিনি রুয়েত এ হিলাল কমিটির প্রাক্তন চেয়ারম্যান ও জামিয়া উলুমুল ইসলামিয়ার প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি ছিলেন লাল মসজিদের প্রথম ইমাম। তিনি জামিয়া হাফসা ও জামিয়া ফরিদিয়া প্রতিষ্ঠা করেছেন। আজকে আমরা মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ গাজী সম্পর্কে তার প্রারম্ভিক জীবন কাহিনী জানব। আবদুল্লাহ বিন গাজী, যিনি 1935 সালের 1 জুন রাজনপুর জেলার বাসতি আবদুল্লাহ গ্রামে বেলুচিস্তানের মাজারি উপজাতির অন্তর্গত গাজী মোহাম্মদ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সামাজিকভাবে সক্রিয় থাকার কারণে বহুবার সমস্যায় পড়েন এবং ব্রিটিশরা তাকে গ্রেফতার করে 8 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। কারাগারে তিনি ধার্মিক হয়ে ওঠেন এবং আবদুল্লাহকে 7 বছর বয়সে একটি স্থানীয় মাদ্রাসায় ভর্তি হয়ে অনুপ্রাণিত করেন। পরবর্তীতে আবদুল্লাহ আরও পড়াশোনার জন্য করাচিতে চলে যান। বাবার ইচ্ছা অনুযায়ী তিনি পড়াশোনায় নিজেকে নিবেদিত করেন এবং বিন্নুরি টাউন করাচির জামিয়া উলুমুল ইসলামিয়া থেকে স্নাতক অর্জন করেছিলেন। তিনি মোহাম্মদ ইউসুফ বিন নুরির তারকা ছাত্র ছিলেন এবং তার পরামর্শে 1966 সালে মোহাম্মদ আবদুল্লাহ লাল মসজিদের প্রথম ইমাম নিযুক্ত হয়েছিলেন। তিনি বিখ্যাত ফরিদিয়া বিশ্ববিদ্যালয় সহ পাকিস্তানের অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি পাকিস্তানে প্রথম মহিলা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করেন এবং পাকিস্তানের প্রথম মহিলা মাদ্রাসা জামিয়া হাফসা প্রতিষ্ঠা করেন। 1993 সালে তিনি রুয়েতে হেলাল কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। অন্যান্য সম্প্রদায় ও অমুসলিমদের সাথেও তার সুসম্পর্ক ছিল। ফয়সাল মসজিদ সম্পূর্ণ হওয়ার আগে লাল মসজিদ ছিল ইসলামাবাদের প্রথম ও একমাত্র কেন্দ্রীয় মসজিদ। রাষ্ট্রপতি মোহাম্মদ জিয়াউল হক মসজিদটি নিয়মিত পরিদর্শন করতেন। ফয়সাল মসজিদ সম্পূর্ণ হওয়ার পর জিয়াউল হক মসজিদ চেয়েছিলেন মোহাম্মদ আবদুল্লাহ সদ্য নির্মিত মসজিদের প্রথম ইমাম হন, কিন্তু তিনি এই প্রস্তাব গ্রহণ করেননি। 1977 সালে তিনি শহরের প্রধান সেক্টরের মার্গালা পাহাড়ের নিকটে জামিয়া ফরিদিয়া প্রতিষ্ঠা করেন এবং কয়েক হাজার অনাথ ও দরিদ্র শিক্ষার্থীকে এই মাদ্রাসায় ভর্তি করেন। 1992 সালে তিনি জামিয়া হাফসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা পরবর্তীতে এশিয়ার বৃহত্তম মহিলা মাদ্রাসায় পরিণত হয়। মাওলানা আবদুল্লাহ গাজী 1998 সালে তার হত্যাকাণ্ড অবধি উভয় মাদ্রাসার আচার্য ছিলেন। আফগানিস্তানে সোভিয়েত যুদ্ধের সময় সোভিয়েত সৈন্যদের বিরুদ্ধে আফগান মুজাহিদিনদের সাথে যুদ্ধ করার জন্য মুজাহিদিন নিয়োগ ও প্রশিক্ষণে লাল মসজিদ প্রধান ভূমিকা পালন করে। 1998 সালে তার হত্যাকাণ্ডের কয়েক মাস আগে তিনি জহুর আহমদ আলবি, সাদউর রহমান ও আরও কয়েকজন আলেমদের সাথে আফগানিস্তান সফর করেন। মোহাম্মদ আবদুল্লাহ তার বিদ্রোহী পুত্রকে অর্থাৎ আব্দুর রশিদ গাজী বিশেষত তার সাথে নিয়ে যান। তারা মোল্লা উমর, উসামা বিন লাদেন ও ডক্টর আইমান আল জাওয়াহিরির সাথে দেখা করেন। মোহাম্মদ আবদুল্লাহ এর জীবনী লেখক রিয়াজ মনসুর লিখেছেন, মোহাম্মদ আবদুল্লাহ প্রতিদিন মাদ্রাসায় বক্তৃতা দেওয়ার জন্য হেঁটে যেতেন। লাল মসজিদ থেকে 7 কিলোমিটার দূরে হত্যার দিন তিনি জামিয়া ফরিদিয়া মাদ্রাসায় হেঁটে যান এবং দুপুরের গতিতে গাড়িতে করে ফিরেন। গাড়ি থেকে নামার পর তার বড় ছেলে আব্দুল আজিজ গাজী তার কাছে গিয়ে তার সাথে কথা বলেন। মোহাম্মদ আবদুল্লাহ যখন তার বাড়ির কাছে পৌঁছান, দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন লোক তার দিকে হাঁটতে থাকে এবং একটি বন্দুক বের করে ম্যাগাজিন খালি না হওয়া পর্যন্ত গুলি চালিয়ে মোহাম্মদ আবদুল্লাহকে গুরুতর আহত করেন। এরপর লোকটি আব্দুল আজিজকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি কোনো রকমে বেঁচে যান। ঘাতক একটি গাড়ির বাইরে অপেক্ষা করা এক সহযোগীর সহায়তায় পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ আবদুল্লাহ গাজী মারা যান। ইসলামাবাদের ফরিদিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে তাকে কবর দেওয়া হয়। পাকিস্তানের আইবি ব্যবস্থার
পাকিস্তানের আইনি ব্যবস্থার প্রতি আস্থার অভাবে মোহাম্মদ আবদুল্লাহ এর বড় ছেলে এফআইআর দায়ের করতে অস্বীকৃতি জানালেও তার ছোট ছেলে আব্দুর রশিদ গাজী এফআইআর দায়ের করেন এবং এই পুলিশ মামলাটি তদন্ত করেন। নিরলস প্রচেষ্টার পর একজনকে গ্রেফতার করা হয়। এরপর আইডি প্যারেড চলাকালীন একজন প্রত্যক্ষদর্শী ঘাতককে চিহ্নিত করে, তবে পরদিন বিনা কারণে তাকে মুক্তি দেওয়া হয়। আব্দুল রশিদ গাজী এই মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সন্দেহভাজনকে গ্রেফতার না করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। গাজী পুলিশের উপর চাপ বাড়ানোর তাকে মামলা প্রত্যাহার করতে বা তার বাবার ভাগ্যের মুখোমুখি হতে বলা হয়। তার বন্ধুর মতে এটি ছিল গাজীর জীবনের একটি সন্ধিক্ষণ এবং তখন তিনি আইনি ব্যবস্থার প্রতি আস্থাহীন হয়ে পড়েন। 2005 সালে রিয়াজ মনসুর কর্তৃক লিখিত হায়াত শহীদ ইসলাম নামে মোহাম্মদ আবদুল্লাহর জীবনের বর্ণনার একটি জীবনী প্রকাশিত।